এই যে ভাইয়া দাঁড়ান দাঁড়ান। জি ভাইয়া, কিছু বলবেন? হ্যাঁ, কিছু তো বলতে চাইতেছিলাম। কি রাস্তায় হঠাৎ করে? আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আমার দেখে কেমন করতেছে আমার আপুটা। মোটর সাইকেল এখানে দাঁড় করান, দাঁড়াও তোমার দেখাইতেছি। আসছো কেন? এখানে আসছি মানে কে, দাঁড়াও আইবার দাও। তুমি কচু করতে পারবা কি? কতদিন ধরে চলতেছে? হ্যাঁ, আমার নতুনটা কতদিন ধরে ধরছো? আমি থাকতেই কিছু বলবেন। এনে আপনার কি হয়? উনি হ্যাঁ কেন দেখে বুঝতেছেন না? দেখে তো বুঝতেছি একটু একটু, কিন্তু আপনি বললে ভালো হয় জিনিসটা। না, ওকে আমি ভালোবাসি, ও আমাকে ভালোবাসে, ঠিক আছে? হ্যাঁ, আমরা দুজন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড যাইতেছি একটু ঘুরতে, কারণ সিনেমা হলে। হ্যাঁ, অনেকদিন ধরে যাওয়া হয় না। ও আচ্ছা, যাই হোক, আপনি ওরে ভালোবাসেন? হুম, বাসি তো। আর কাউকে বাসেন না? না। আমি কে? আমি জানি আপনি কে। আপনি কত উড়ে আইসা জুড়ে বসছেন। আরে ভাই আর কোয়েন না, আমার সাথে 3 বছর ধরে সম্পর্ক করছে। কি এখন আবার আপনারে ধরছে? শুনো, আরে যা কইতাছে মিশাও, তুমি বুঝো না। সুন্দরী গার্লফ্রেন্ড দেখলে কি আর না? সুন্দরী গার্লফ্রেন্ড দেখলে না, এই যে খালি মনে করলেন যে যে ধরে ধরে খাইয়া ছাইয়া দাইছে লাগো। ঠিক আছে, তোমার কও, তোমার কি খাইছে কিছু কও। তানিশা, নতুন নতুন নাম দিয়া হচ্ছে নতুন নতুন ছেলেদের সাথে প্রেম করে, এরকম হচ্ছে অবস্থা। হ্যাঁ, আপনি কতদিন ধরে রিলেশন করতেছেন? 3 মাস যাবত। আরেকদিন আমাকে আরেকটা ছেলে বলছে এইসব বিষয়ে, যে আপনি যে মেয়েটাকে নিয়ে ঘুরতেছেন আসলে ওর আগে ব্যাকগ্রাউন্ড চেক করেন। আচ্ছা শুনেন ভাই, শুনেন, আপনি কতদিন ধরে রিলেশন করতেছেন? 3 মাস যাবত ভাই বললাম না। 3 মাস ধরে করতেছেন, ঠিক আছে। আমার আমার সাথে এর আগে করছে, আবার তার আগে আরেকজনের সাথে করছে। আমার সাথে তো ব্রেকআপ করিস নাই। ওই আমার সাথে ব্রেকআপ করছিস? আচ্ছা শুনো, আচ্ছা আমার সাথে তো ব্রেকআপ হয় নাই, তুই তাহলে আমার বাদ দিলি কে? তারপরে যে আবার আরেক ছেলে ধরছিস? আমার ভালো লাগছে, আমি ধরছি, হইছে? আচ্ছা আমি যে শুন শুন, তার মানে তোমার ভালো লাগছে মানে, তার মানে তুমি আলোকে আগে প্রেম করছো, প্রমাণ তো হয়ে গেল নাকি? আচ্ছা দেখো, তুমি শুনো আগে আমার কথাটা। আরে তোমার তোমার কথা কি শুনবে? এই তোমার কথা কি শুনবো? তুমি এক পোলার লগে প্রেম করবে, আরেক পোলার লগে প্রেম করবে, পরে আমার লগে আবার ঘুরবা ফিরবা। হ্যাঁ, পরে আপনারে ভালো লাগবে না, তারপর আরেকজন ধরবো। আর ওইরকম কিছু না, শুনো আমি বলি, ওর চরিত্রের দিকে খারাপ না, চরিত্র খারাপ। এর আগে যে আরিফের সাথে প্রেম করতা, তার চরিত্র কেমন ছিল? এই তুমি ফালতু কথা কমায় বলবা, তার চরিত্রের কথা তো তুমি আমারে বলছিলা যে ওর চরিত্র ভালো না। ভাই বুঝলাম না রে, আজকে জগতে মেয়ে গুলো পাকে ভাই, এরকম ভাই। আরে জানেন, যারা বিশ্বাস করে ভালোবাসি না সেই আমার ঠকায়। আপনার ভাই এই এই এইসব মেয়েরা, সুন্দরী মেয়েরা, ঠিক আছে, শুধু ছেলেদের টাকা পয়সা অর্থ সম্পদের দিকে লোভ করে। আপনার হয়তো ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ভালো, যার কারণে আপনারা ধরছে। আমার মোটামুটি ভালো ছিল, এখন আমার থেকে আপনার ভালো না ভাই, এখন আপনারা ধরছে। আবার আপনার থেকে ভালো পাবে তারা ধরবে। আরে আপনি এত কথা বলতেছেন কেন? কেন আমাদের মধ্যে পেশ লাগাই দিতেছেন বলেন তো? আপনি কি সমস্যা এখন? আপনি হয়ে গেছি না, এতক্ষণ তো জান সোনা ময়না পাখি সব তো বলছো, যখন দুইদিন পর পর যখন রিসোর্টিং। আচ্ছা তোমাকে আমি সবকিছু খুলে বলতেছি। হ্যাঁ, ওর সাথে আমি একসময় প্রেম করতাম, বাট ওর চরিত্র খারাপ জন্য আমি ওকে ছাইড়া দিছি। এইটা এই সব উল্টা পাল্টা কথা বলো না। তুমি কি এই শোনো, তুমি বুঝো না কেন? তুমি কি অন্য কোনো মেয়ের সাথে আমার কোনোদিন দেখছো? উল্টা পাল্টা কথা কেন বলো? তোমার পাশের পাশে আরিফার লগে দেখি না আমি রাস্তায়। আরিফা তোমার বোন? বোন এখন বোন লাগে, দেখছো উল্টা পাল্টা সব। আই দেখো তুমি আসছো কেন এখানে বলো। আমি আসছি তোমার এই অপকর্ম গুলা দেখার জন্য, যে এখন কারে ধরছো। সময় নষ্ট হয়ে যাচ্ছে, আরে ভাই আপনার সাথে যাবেন? যাইবই তো, যাইবা না? তাহলে ওর নাম্বার আমার কাছে কিভাবে আসলো? ওর যদি আমার চিনেই না আমাকে, এখন আপনি আপনি বলতাছে, আমি তো বুঝতেছি না সেটাই না। আচ্ছা যাই হোক ভাই, আমি আগে যেহেতু ওর নিয়ে এক জায়গায় যাইতেছি, হ্যাঁ আসি আপনার সাথে পরে কথা বলতেছি। আচ্ছা বল মানে, ঠিক আছে। শুনো, এই যে এই যে এই এই ঘড়িটা কে দিছে তোমার? ঘড়িটা ফেরত দাও, ঘড়ি দাও। তুমি দিছো নাকি? আমি তো দিছি। আমার ঘড়ি দিয়ে দাও,
এই গড়ি আমি কিনছি আচ্ছা চল রুটা বলটা বলতাছ না আমার গড়ি দিয়ে দিবা না আমার সাথে রিলেশন সব ব্যাকআপ করছো এই সময় তো ফালতু মানুষদের সাথে কথা বললে সময় নষ্ট হবে যে সময়টা আমরা হলে দিব ছবি দেখব আচ্ছা বাদ দেন ভাই এখন যা আবার হইছে প্রেম প্রীতি মানুষ করেই থাকে তাই না হ্যাঁ সেটাই এখন ভাই দেখেন আপনি যেটা ভালো বুঝেন ওইটা করেন আগে পরে মেয়ে রায়হান দুই সাইডটা করে প্রেম করে লাস্টে যা আপনারে বাদ দেয়া করবে না এটা তো শিওর নাই আর দেই চেষ্টা করে দেই বুঝবে তোমার কি দুই একদিন চেষ্টা করে দেই ভাই যেহেতু নুইছি আতে বুঝেন না আচ্ছা ভাই ঠিক আছে আপনার যদি আছে সম্পদ আছে খাইবেন আপনার টাকা পয়সা আছে হ্যাঁ কই যাবেন সিনেমা হলে মড় ফেল নিলাম কি রে ওটা তো গেলে ভালোই তো হ্যাঁ এই লোকটা বেশি ঝামেলা করতেছে এই না একটাই যাইছে আচ্ছা ভাই দেখেন আপনার টাকা পয়সা আছে যদি এই সব মেয়ের দিলে যদি আপনি না ফুরায় মনে করেন যে না আমার টাকা পয়সা বেশি আছে তাহলে ভাই ফুরান সমস্যা নাই আমার কোনো আপত্তি নেই আর তোমার মতো ছেলে ঘরে ঘরে হোক মানুষের মধ্যে পেঁচ লাগাই গিট্টু দিবার লাগা উটাপাটা কথা তুমি বলো দেখি তোমার ভালো লাগে না বুঝছো নষ্ট কর ভাই ভাই আমি যাব না যাও তুমি যাও আরে আরে ভাই বামু রাস্তা যাবানো কি বুঝছ এই সময় মধ্যে বাইক কইতাছে আরে ভাই শুনেন আপনি জানেন না এই মেয়ে কোয়ার্টার ছেলের সাথে রিলেশন করে আর জায়গা মানে করতে পারে মনে করে ভাই শুনেন আপনি কোন শুনেন একটা ফোনে দুইটা সিম থাকতে পারে না থাকে আপনাকে বোকা পাইছে ভাই বুঝছেন জান ভাই জান সমস্যা নাই ভাই আসতে জিনিস খান গা ভাই সমস্যা নাই আমার কোন আপত্তি নাই আমার জাস্ট বুঝানোর ই ছিল ওটা আমি বুঝাই দিলাম আপনার এখন আপনি মানলে মানে না মানলে নাই আর কিছু করার নাই আচ্ছা ঠিক আছে ভাই যান যা ভালো করে সামগল নিয়ে আয় পাগল ভালো আছে সাম কত মনে হয় বসো আমার যাবার মন চাইতেছে না তো মোটটা নষ্ট হয়ে গেছে আরে হলে যাবো বাদাম কিনা দিমু মোট না ভাই শুনেন ছবি আমার কাছে আছে আমি আপনার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন আমার হোয়াটসঅ্যাপে আইডি দিন আমার আপনি যাবেন এখান থেকে আপনি আরে তোমার ছোট ছোট আমার তুলে ধরতে হবে না তুলে ধরলে কি 10 কয়টা ছেলের জীবন নষ্ট করবা তুমি কয়টা পুরস্কার দিব তুমি কয়টা ছেলের জীবন নষ্ট করবা এইভাবে আমি যেই কয়টা ছেলে হইছে ওই কয়টা ছেলের জীবন নষ্ট এই সব ছেলের জীবন নষ্ট করবে এখন বুঝেন ভাই আমার কোনো রকম কিছু করার নাই দেখেন কি করবেন এখন যাইবা তুমি আচ্ছা আমি যাই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা ভাই দেন আমি আপনার কয়টা ছবি পাঠাই দিমু নি 09234 আচ্ছা জানেন যে উঠাই দেন ভাই 2456 88 খরচা করতেছি লাস্টে মনে হয়